प्रथमे धन्यवाद जानाच्छि नासिर भाई के शेरपुर जिला सिरबुदी थाना नासिर भाई आपने आमार टिकटक आईडी अर्थात आमार यूट्यूब चैनले जे टिकटक बांगला बाबू टीवी चैनलटी आछे सेई चैनले आपने आमार भिडियो देखे कमेंट करतेछेन तो आपनार कमेंट आमी नियमितई पढ़ी एमन कि साथे साथेई आमी पढ़ी तो जदि आमी मोबाइलेर सामने ना थाकि ताहलेओ आमी परवर्ती जखन मोबाइल हाते नेई तखन देखि आपनार कमेंट तो आपनार कमेंट देखे आमी सबचेये আপনার কমেন্টটা পড়ে আমি সবচেয়ে বেশি খুশি হই কারণ অনলাইনে আমি যত দিন থেকে কাজ করি ততদিন থেকেই অনেকজনই কমেন্ট করে কিন্তু বিশেষ করে আপনার কমেন্টটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ লাগে আর অনেকটাই রোমান্টিক ছন্দের লাগে কারণ আপনি যে কমেন্টে কথাগুলো লেখেন সেইগুলো আমার মনটা অনেকটাই ভালো করে দেয় তো আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আপনি বলছিলেন তাই আমি গিরামের ভিডিও বেশি একটা করতে পারি না আমি তো আপনাকে বলছিলামই যে ভাই আমি থাকি ঢাকায় দর্শক বন্ধুরা আপনারা জানলে অবাক হবেন যে গ্রামের ভক্ত এমনকি গ্রাম প্রেমিক গ্রামকে যারা ভালোবাসে তার ভিতর একজনই হচ্ছে এই নাসির ভাই এই নাসির ভাই আমি যখন থেকে আমার গ্রাম বাংলা বাবু টিভি এই চ্যানেলে ভিডিও আপলোড করি ইউটিউবে তখন থেকেই উনি আমার ভিডিও নিয়মিত দেখে আর নিয়মিত আমাকে কমেন্ট করে লাইক করে আমাকে উৎসাহিত দেওয়ার জন্য অনেকটাই সহযোগিতা করেছেন তো ভাইকে আমি নাসির ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে সহযোগিতা করার জন্য কিন্তু আমি দুঃখ প্রকাশ করছি নাসির ভাইয়ের কাছে এই কারণেই আমি ওনার কথা মতো আমি নিয়মিত গ্রামের ভিডিও আপলোড করতে পারতাছি না কারণ আমি ওনাকে বলেছি এর আগেই যে ভাই আমি ঢাকা থাকি তো এই যে জায়গায় থাকি এই জায়গায় গ্রামের ভিডিও করার মতো আমার কোনো ই নাই মানে করার মতো ক্ষমতা নাই বললেই চলে কারণ এই জায়গায় গ্রাম নাই গ্রামে যে প্রাকৃতিকগুলো এগুলো আসলে গ্রাম অঞ্চলেই বেশি থাকে তো এটা আসলে একটা খামার বললেই চলে এখানে মাছ চাষ করে এখানে যে জায়গাটা দেখতেছেন আর তার সাইড দিয়ে যে জায়গাটা সেখানে শাক সবজি আবাদ করে তো এটা আমার এক পরিচিত বড় ভাই এগুলো চাষ করে তো এটা হচ্ছে এক স্থানীয় বড় লোকের জায়গা তো আমার এই যে যে ভাইটাকে দেখতেছেন সামনে উনি হচ্ছেন আমার সেই আত্মীয় তো আমি আজকে উনি এখানে কাজ করব আমারে বলছিল তো আমি ভাবলাম যে ভাই আপনি যে এখানে কাজ করেন আমি ওনাকে বলছি যে আমাকে একটু নিয়ে যান তো আমি একটু জায়গাটা দেখব তো দেখে ছোটোখাটো জায়গা ভালোই লাগলো গ্রাম গ্রামেরা আমরা যেভাবে চাষ করি ওরকমই তো এটা আসলে ঢাকা শহর তো বুঝেনি আটোমাটো জায়গা মানে ছোটো এগুলো আমি ওইভাবেই চাষ করি তো এটাই আমি আজকে ভাবলাম ভিডিও করে নাসির ভাইয়ের জন্য আমি ইউটিউবে আপলোড করব কারণ নাসির ভাই গ্রামের ভিডিও অনেক ভালোবাসে তো নাসির ভাই আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি কারণ আমি গ্রামের ভিডিও অতটা করতে পারি নাই এটা শর্টকাট একটি জায়গা ভিডিও করছিলাম শুধু আপনাকে উপহার দেওয়ার জন্য যেহেতু আপনি অনেক গ্রামকে ভালোবাসেন তো আশা করি ভালো থাকবেন আজকে আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ